আখ্যায়িকা সাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজ আমি আপনাদের পড়ে শোনাব নারায়ণ সান্যালের লেখা রোমাঞ্চকর কাহিনী মোনালিসার প্রেমে। আজ পাঠ করছি উপন্যাসটির শেষ পর্ব। ঘটনা সমকালে ফ্রান্সে উপস্থিত ছিলেন একজন আশ্চর্য অপরাধ বিজ্ঞানী। কারো কারো মতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অপরাধ বিজ্ঞানী। তাঁর নাম আলফোঁসে বার্তেলো। তাঁর পশ্চাৎপটের কাহিনী একটু শোনাই আগে। জন্ম 1853 সালে পারিতেই, মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে 1914-তে, মাত্র 61 বছর বয়সে। পিতার দ্বিতীয় পুত্র, বাবা ছিলেন পারির একজন চিকিৎসক। ছাত্রজীবনে মোটেই ভালো রেজাল্ট করতে পারেননি, কিন্তু কৈশোরেই দেখা গেল তাঁর অনুসন্ধিৎসা আর অধ্যাবসায়ের জোর। সেনাবাহিনীতে আবশ্যিকভাবে তাঁকে যোগদান করতে হয়েছিল। কাজ পড়েছিল মিলিটারি হাসপাতালে। ওই মেডিকেল স্কুলেই তাঁর ঝোঁক পড়ল নরকঙ্কাল বস্তুটাকে খুঁটিয়ে যাচাই করার। খেয়ালি মানুষ, ওর মনে প্রশ্ন জেগেছে, প্রতিটি মানুষের সব কয়টি অস্থি কি দেহ দৈর্ঘ্যের অনুপাতে একরকম? একের পর এক মাপ নিয়ে সিদ্ধান্তে এলেন, না তা নয়। মানব দেহের প্রায় 225টি অস্থির মাপ তার দেহ দৈর্ঘ্যের অনুপাতে গঠিত নয়, তার একটা আলাদা ছন্দ আছে। উনি হিসেব করে দেখলেন 20 থেকে 60 বছরের মধ্যে মানুষের দেহে কতকগুলি অস্থির মাপে অদলবদল হয় না। সুতরাং ওই যে লোকটা 5 বছর আগে জেল থেকে ছাড়া পাওয়া 25 বছরের টম আর আজকের ধরা পড়া 30 বছরের ডিক, এরা অভিন্ন কিনা বুঝে নিতে ওই হিসেবটা কার্যকরী হতে পারে। ওদের ওজন এক নয়, চুলের রং বিভিন্ন। ডিকের মুখে প্রকাণ্ড এক ক্ষতচিহ্ন যা টমের মুখে ছিল না, কিন্তু ওদের দুজনেরই বাঁ দিকের ফিমার বোনের মাপ 356 মিলিমিটার। বার্তেলো এই নয়া বিজ্ঞানটির নাম দিলেন অ্যান্থ্রোপোমেট্রি। ইতিমধ্যে তিনি মিলিটারি সার্ভিস শেষ করে যোগ দিয়েছেন পারির পুলিশ বিভাগে। নিতান্ত নিম্নস্তরের মৎস্যজীবী, আমাদের ভাষায় লোয়ার ডিভিশন ক্লার্ক, কিন্তু ওই বাতিকটা লেগে আছে। থানায় যত অভিযুক্ত ব্যক্তি আসে, বার্তেলো ফটো ছাড়াও ফাইলে গেঁথে রাখে তার অপরিবর্তনশীল অঙ্গ প্রত্যঙ্গের মাপ। প্রসঙ্গত বলি, প্রায় 100 বর্ষ পূর্বে সংকলিত সেই প্রাথমিক তালিকাটি আজও ফরাসি জাতীয় সরকারের অপরাধ বিজ্ঞান সংগ্রহশালায় সযত্নে রক্ষিত। মিউজিয়ামের এক্সিবিট হিসেবে নয়, অপরাধীদের শনাক্তকরণে আজও তা ব্যবহৃত হয়। বর্তমানে প্রায় 80 লক্ষ অপরাধীর খতিয়ান আছে সেই ক্যাটালগে। তাঁর ওই পদ্ধতিতে গত শতাব্দীর শেষ পাদে অনেক অপরাধীর মেয়াদ হয়ে হয়ে যায়। ওর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ক্রমে বড় জাতের রহস্য সমাধান করতে নানান বিদেশি সরকার কূটনৈতিক পর্যায়ে ফরাসি সরকারকে অনুরোধ জানাতে থাকেন বার্তেলো সাহায্য চেয়ে। কয়েকটি ক্ষেত্রে তিনি অসম্ভব রহস্যের সমাধান করে ফেললেন, ঠিক যেভাবে কল্পনা রাজ্যে শার্লক হোমস, ইয়ারকুল প্যারো বা এদেশে ব্যোমকেশ বক্সীরা করেছেন। প্রতিদানে রাশিয়ার জার নিকোলাস ওকে একটি মুক্তাখচিত সোনার টেবিল ঘড়ি উপহার দিলেন। কুইন ভিক্টোরিয়া দিলেন সোনার মেডেল। অনেকের ভুল ধারণা আছে যে বার্তেলোই বুঝি ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানের জনক। এ কথাটা ঠিক নয়। প্রতিটি মানুষের টিপছাপ যে বিভিন্ন, একথা চীন দেশের পণ্ডিতেরা জানতেন প্রায় 1500 বছর আগে থেকেই। ওরা নিরক্ষর মজুরদের টিপ ছাপ নিত তাদের মজুরি মিটিয়ে দেবার সময়। ইউরোপ খণ্ডে ব্যবস্থাটা চালু করেন একজন ইংরেজ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তিনি অবসরপ্রাপ্ত মানুষদের পেনশন দেওয়ার সময় সই ছাড়াও টিপ ছাপ নেবার ব্যবস্থাটা চালু করেন, যাতে টমের বদলে প্রায় সমবয়সী ডিক বা হ্যারি পেনশন না নিয়ে যায়। ব্যাপারটা খ্যাপাটে অফিসারের পাগলামি বলেই সকলে ধরে নেয়। ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে রীতিমতো গবেষণা করে থিসিস লেখেন একজন ইংরেজ অপরাধী বিজ্ঞানী।
যার জন্য তাকে নাইটহুড দেওয়া হয়, স্যার ফ্রান্সিস গ্যালটন, 1892 সালে। কিন্তু বিশ্বের বিভিন্ন অপরাধ বিজ্ঞানীরা তত্ত্বটা আদৌ মেনে নিতে রাজি হননি, অবজ্ঞা মিশ্রিত অনীহায় পড়েছিল এই বিজ্ঞান। আলফোঁসে বার্তুলেই প্রথম সেই পদ্ধতির সাহায্যে কয়েকটি হাল ছেড়ে দেওয়া রহস্যের অপূর্ব সমাধান করে পদ্ধতিটার ব্যবহারিক স্বীকৃতি দেন। এজন্যই বার্তুলো বিশ্বের নমস্য। কিন্তু আমরা যে সময় আছি, অর্থাৎ মোনালিসা চিত্র অপহরণের অব্যবহিত পরে, তখনও এই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানের সম্ভাবনা সম্বন্ধে অনেকেই সন্দেহশীল। ওটাকে প্রায় বুজরুকির পর্যায়ে ফেলা হচ্ছিল তখনও। বাড়ির পুলিশ বিভাগ এবং কর্তা ব্যক্তিরা ওটা মেনে নিল, মনে নেননি। তা হোক, হস্তরেখাবিদ ঐন্দ্র জালিকদের পর্যন্ত যখন ডাকা হচ্ছে, তখন ওই পাগলটাকেও সরকার আহ্বান করলেন। বার্তিলো সিঁড়ির নিচে উদ্ধার পাওয়া কাজখণ্ডে একটি আঙুলের ছাপ আবিষ্কার করলেন, বললেন এটি অপরাধীর হাতের টিপ ছাপ। পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করলেই যেন তার আঙুলের টিপ ছাপ সংগ্রহ করে তাঁর কাছে পাঠিয়ে দেয়। কিন্তু পুলিশ যে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতেই পারেনি এ পর্যন্ত। লিউভারের প্রতিটি কর্মীর টিপ ছাপ নেওয়া হলো, কিন্তু ওই কাজখণ্ডের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারও টিপ ছাপের মিল হলো না। সে সময় বার্তিলো সংগ্রহশালায় 750,000 টিপ ছাপের সংগ্রহ, ফ্রান্সের প্রতিটি জেলখানার প্রতিটি অপরাধীর অ্যালবাম, এমনকি প্রমাণাভাবে যেসব সন্দিগ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরও। বার্তিলো সহকর্মীরা ক্রমাগত সেই তালিকা ধরে মিলিয়ে যায়, কিন্তু কোনো হদিশ করতে পারে না। কেতাদুরস্থ গোয়েন্দারা পাগলের পাগলামি দেখে মনে মনে বোধ করি হাসলেন। এই প্রসঙ্গে বলে রাখি, ঘটনার 3 বছর আগে পেরুগিয়াকে একবার ডাকাতির অভিযোগে পুলিশে গ্রেপ্তার করেছিল। পেরুগিয়া সত্যিই সে ডাকাতির দলে ছিল না, সে নিরপরাধ হিসেবে বেকসুর ছাড়া পায়। কিন্তু তার টিপছাপ রাখা ছিল বার্তিলোর ওই ঐতিহাসিক সংগ্রহশালায়। নিতান্ত ভাগ্যের দয়ায় 750,000 টিপছাপের ভেতর থেকে উদ্ধার করে বার্তিলোর কোনো সহকর্মী কাচের ওপরে টিপছাপটি শনাক্ত করতে পারেনি। পারলে 24 ঘন্টার মধ্যে পেরুগিয়া ধরা পড়ে যেত। বিশ্বাস করা কঠিন, গোয়েন্দা বিভাগ আদৌ সন্দেহ করতে পারেনি যে গোবিয়ার কোম্পানির তরফে যেসব কর্মী লিউভারে বুলেট প্রুফ কাজ লাগিয়েছিল, তাদের মধ্যে কেউ এ কাজের অংশীদার হতে পারে। এই সম্ভাবনাটা কারও মাথায় উদয় হলে গোবিয়ার কোম্পানির 10-20 জন কর্মীর আঙুরের টিপছাপ নিয়ে মিলিয়ে দেখা যেতে পারত। আমার তো মনে হয়েছে তার হেতু এই যে, আলফোঁসে বার্তিলোর এই আবিষ্কার ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স তখনও পর্যন্ত গোয়েন্দা বিভাগ মনে প্রাণে বিশ্বাস করতে পারেনি। আজকের দিনে আমরা সেই মানসিকতাটা ঠিক অনুধাবন করতে পারবো না, কারণ অপরাধ বিজ্ঞানে আজ ফিঙ্গারপ্রিন্ট স্বীকৃত। তাই দেখছি কর্তৃপক্ষ লিউভারে একমাত্র প্রত্যক্ষদর্শী সেই প্লাম্বার সুভেকে শুধু হাজার হাজার অপরাধীর ফটোগ্রাফ দেখিয়ে চলেছেন, যদি সে ঘটনাচক্রে সেই লোকটাকে চিনতে পারে। যে লোকটা ঘটনার দিন সকালবেলাতেই খিস্তি খেউর করে বলেছিল ডোর নবটাকেও চুরি করেছে। সিনারের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল একদিন। ভোর রাতে কে যেন করাঘাত করলো দুয়ারে, ঘুম থেকে উঠে এসে দৌড় খুলে দিল পেরুগিয়া। চমকে উঠল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো, কঠিন সংযমে গলকণ্ঠটাকে ওঠানামা করতে দিল না। চিনছে তবু বোকার মতো বলল, কে আপনারা, কি চাই? পুলিশ ইন্সপেক্টর সার্চ ওয়ারেন্ট বার করে দেখালো। ও, আসুন ভেতরে এসে বসুন, এ পাড়ায় চুরি চামারি হয়েছে নাকি, শুনিনি তো। পুলিশ অফিসার ভাঙা চেয়ারটা টেনে নিয়ে বসল, পকেট থেকে নোট বই বার করে বললে, মসিও পেরুগিয়া, আপনার বয়স কত? আদি নিবাস? পেরুগিয়া যথাযথ সত্য জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করল, কি খুঁজছেন বলুন তো। এবারও ইন্সপেক্টর জবাব দিল না সে প্রশ্নের, বরং জানতে চাইল আপনার কোনো পুলিশ রেকর্ড আছে। প্রশ্নের অন্তর্নিহিত অর্থটা বুঝেছে, তবু ন্যাকা সাজে বললে, আজ্ঞে না, পুলিশে কোনো দিন চাকরি করিনি, আমি বরাবরই চাকরি করছি ওই গোবিয়ার কোম্পানিতে। আহ, সে কথা বলছি না, বলছি আপনাকে কি কোনো দিন পুলিশে অ্যারেস্ট করেছিল, মেয়াদ খেটেছেন? ও, সেই কথা, আগে হ্যাঁ, পুলিশে একবার হাজতে ধরে নিয়ে যায়, কি একটা ডাকাতির কেসে, আমি তার বিন্দু বিসর্গও জানতাম না, জজ সাহেব বেকসুর খালাস দেন। আপনি 21 আগস্ট সোমবার 2 ঘন্টা পরে হাজরির খাতায় সই করেছেন দেখা যাচ্ছে, সকাল 7টার পরিবর্তে বেলা 9টায়, এ 2 ঘন্টা আপনি কোথায় ছিলেন? পেরুগিয়া বোকাশোকা, কিন্তু এই মুহূর্তে সে তার ইন্দ্রিয়গ্রাম সজাগ রেখেছে, ফাঁদে সে পা দিল না।
এখনও পুলিশে তাকে জানায়নি যে ওরা মোনালিসা ছবির তল্লাশিতে এসেছে, তাই প্রত্যাশিত জবাবই দিল। ও বাবা, 21 আগস্ট অনেকদিন আগেকার কথা, লেট হয়েছিলাম কি না তা কি আমার মুখস্থ আছে? হ্যাঁ হয়েছিলেন, আমরা খাতায় দেখেছি। কি বার বললেন যেন? সোমবার। তাহলে বোধহয় তার আগের রবিবার রাত্রে মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলাম, আমার ঠিক মনে নেই, 2-3 মাস অন্তর সোমবার সোমবার আমার এমনটা হয়, তাই বলছি। পুলিশ তন্ন তন্ন করে ওর ঘরটা সার্চ করল, কিছুই পেল না। তারপরও দিন সাতেক অপেক্ষা করলো পেরুগিয়া। পুলিশ দ্বিতীয়বার ফিরে এলো না দেখে সে একটা কাঠের ট্রাঙ্ক কিনে আনলো, যন্ত্রপাতি নিজের কাছেই আছে, ওই বাক্সের একটা ফলস বটম বানালো, খাটের নিচে সেটাকে রেখে চলে গেল মাদামের ডেরায়। প্রার্থনা মাত্র ছবিখানা মাদাম ওকে হস্তান্তরিত করল। একটা বড় আশঙ্কা দূরীভূত হলো ওর বুক থেকে, একটা পাষাণ ভার নেমে গেল। ওর ভয় ছিল মাদাম ছবিখানা হস্তান্তরিত করতে চাইবে না। যা হোক, এখন তার আর আশঙ্কার কিছু নেই, সিনার ফিরে আসতে বাধ্য, যেহেতু রঙের টেক্কাটা ওরই হেফাজতে। বস্তিতে ফিরে এসে ছবিখানা একটা পাতলা কাগজে মুড়িয়ে শুইয়ে দিল ট্রাঙ্কের তলায়, তারপর দ্বিতীয় কাঠখানা পেতে দিল, ছোট ছোট পেরেক সিঁটে সেটাকে সুরক্ষিত করল। যাতে রং মিস্ত্রি এমন নিপুণভাবে কাঠের বাক্সটা রং করে পেরেকের মাথা ঢাকা দিল যে কোনো শালা গোয়েন্দার বাপেরও সাধ্য নেই বুঝে ফেলে ওটা দোতলা বাক্স। তার 2 সপ্তাহ পরে একদিন পেরুগিয়া ডাক পড়ল বড় সাহেবের ঘরে। ঘরে ঢুকেই ওর মুখটা উজ্জ্বল হয়ে গেল। মসিও পন্থিফে ভিজিটার্স চেয়ারে বসে আছেন সিনার, মানে ডক্টর রিচার্ডসন। এবার অসীম সংযমে গলকণ্ঠটা ওঠানামা করতে দিল না, মনে মনে শুধু বললে, পথে এসো বাছাধান, রঙের টেক্কাটি নিয়ে বসে আছি আমি, পালাবে কোথায়? পন্থিফ বলল, ভিন্স, একটা দুঃসংবাদ আছে। রীতিমতো আটকে উঠেছে বেরুগিয়া। দুঃসংবাদ? কি জাতীয়? ডক্টর রিচার্ডসন ভারতবর্ষে সেই চাকরিটা ছেড়ে দিয়েছেন, ফলে তোমাকে ওর সঙ্গে ভারতবর্ষে যেতে হবে না। ঘাম দিয়ে জল ছাড়ল পেরিগুয়ার, কিন্তু ইতিমধ্যে সে বেশ চালাক চতুর হয়ে উঠেছে, তাই কায়দা করে বলল, কিন্তু স্যার, ও সেই অগ্রিম দেওয়া 300 ফ্রাঁজে আমি খরচ করে বসে আছি। ডক্টর রিচার্ডসন বললেন, সেজন্য চিন্তা করো না, তোমাকে অসুবিধায় ফেলার জন্য সেটা আমার খেসারত, ওটা তোমাকে ফেরত দিতে হবে না। থ্যাংক ইউ স্যার। অভিবাদন করে বেরিয়ে যায় ঘর ছেড়ে, কিন্তু তক্কে তক্কে থাকে কাছে পিঠেই। একটু পরে সিনার বেরিয়ে এলেন রাস্তায়, পেরুগিয়াও পিছু নিল তাঁর, বেশ কিছুটা অনুসরণ করে গোবিয়ার কোম্পানির দোকান থেকে অনেকটা দূরে এসে পাকড়াও করল তাঁকে। সিনার একটুও অবাক হলেন না, রাস্তাটা পার হয়ে ওপারে পার্কের ভিতর দিয়ে শর্টকাটের পথ ধরলেন, পেরুগিয়াও আঠার মতো সেঁটে রইল তাঁর সাথে। বেশ ফাঁকা মতো জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লেন সিনার, বললেন, এই চাবিটা ধরো, এটা পারি সেন্ট্রাল স্টেশনের একটা লকারের, ওই লকারে 100 ফ্রাঁ নোটে 45,000 আছে, লকারটা 3 মাসের ভাড়া মেটানো আছে, ধীরে ধীরে ওটা অপসারণ করে ফেলো, বুঝলে? আগে হ্যাঁ, আর ছবিখানা? ওটা তোমার কাছেই থাক আপাতত, এখনও খদ্দের ঠিক করতে পারিনি, সেটা স্থির হলেই আমি এসে নিয়ে যাব, মাস 3-4 দেরি হবে হয়তো, ব্যস্ত হয়েও না, যদি আরও দেরি হয় তাহলেও নয়, বুঝতে তো পারছো ও ছবির খদ্দের জোগাড় করা কি কঠিন। পেরুগিয়া হাত কোচলে বললে, সে আর বুঝিনি, কিন্তু খবরের কাগজ পড়ে মনে হলো কালো বাজারে ওর দাম 20-30 লক্ষ ফ্রাঁও হতে পারে, তাই নাকি? তা হবে, সেক্ষেত্রে খদ্দের জোগাড় হলে আমি আর কিছু পাবো না? সিনের চারিদিকে তাকিয়ে দেখলে একবার, না, শ্রুতিসীমার কাছাকাছি কেউ নেই। বললেন, তুমি কতটা আশা করছো? 50% স্যার, ধরুন সব কিছুই তো আমি একা হাতে করেছি। সিনার বিচিত্র হাসলেন, হাসিটা পেরুগিয়ার দ্বিতল বাক্সের নিচের ছবিটার মতো। বললেন, তুমি 10-15 লক্ষ হজম করতে পারবে? পেরুগিয়া একগাল হেসে বললে, কি যে বলেন স্যার, লিউভার থেকে মোনালিসাখানা হাতিয়ে আনতে পারলাম আর। চুপ করো, পথে ঘাটে এসব কথা বলতে নেই, ইডিয়েট কোথাকার। পেরুগিয়া চুপ করে গেল।
বলল না যে কাছে পিঠে কেউ নেই। মনে মনে স্থির করল সিনারকে সে লেজে খেলাবে। রঙের টেক্কাখানা যখন ওর কাছে তখন আর ভয় কি, ওকে ইডিয়েট বলা শোধ একদিন না একদিন সে তুলবে। সিনার একটা গাড়ি ডেকে উঠে বসলেন। পেরুগিয়া তৎক্ষণাৎ ছুটল পাড়ি সেন্ট্রাল স্টেশনে। আশেপাশে কেউ নেই দেখে লকারটা খুলে দেখল, হ্যাঁ থাক দেওয়া কারেন্সি নোট। কত আছে গুনে দেখবার সাহস হলো না, এক মুঠো তুলে নিয়ে পকেটে ফেলল। তারপর লকার বন্ধ করে শিস দিতে দিতে বাড়ি ফিরল। না, বাড়ি পর্যন্ত ফিরতে পারল না, পকেটটা ওকে খোঁচা দিতে থাকে। একটা ঘোড়ার গাড়িকে হাতছানি দিয়ে ডাকল সে, হ্যাকনি ক্যারেজ নয়, ল্যান্ডো। গাড়িতে উঠে বসতেই কোচম্যান বললে, কোন দিকে যাব মাসিও? ফলি বোজুয়া। পল্লীর এই সর্ববিখ্যাত নাইট ক্লাবের নামটা সে বহুবার শুনেছে বহু লোকের মুখে, সামনে দিয়ে গেছে কতবার। ভিতরে প্রবেশ করার না ছিল হিম্মত না পকেটের জোর। 1912 সালের বসন্তকাল, অর্থাৎ দেড় বছর পরের কথা। অনেক অনেক জল বয়ে গিয়েছে ইতিমধ্যে সিন নদীর একাধিক সাঁকর তলা দিয়ে। সংবাদপত্রে মোনালিসা অপহরণের কোনো সংবাদ ছাপা হয়নি বহুদিন, প্রসঙ্গটা সবাই ভুলে গেছে। আপ্রাণ চেষ্টা করেও ফরাসি গোয়েন্দা বিভাগী অপরাধী বা অপহৃতের সন্ধান পায়নি। নতমস্তকে স্বীকার করে নিয়েছে বিশ্ব ললিতকলার দরবারে তাদের এই লজ্জা করা অসাফল্য। সালো কেয়ারের সেই শূন্যস্থানটার, সেই যার একদিকে করেজার সেন্ট ক্যাথরিনের অলৌকিক পরিণয় আর অপরদিকে টিজিয়ানোর অ্যালিগোরি, সেই মর্মবিদারক শূন্যস্থানটায় কর্তৃপক্ষ টাঙিয়ে দিয়েছেন রাফায়েলের আঁকা একটি পোর্ট্রেট, রেনেসা যুগের এক রাজপুরুষের তৈলচিত্র, বলদাসের কাস্তিগ্লয়। তা নিয়ে কোনো পত্রিকা কিন্তু কোনো ব্যঙ্গাত্মক সংবাদ পরিবেশন করেনি, কারণ সবাই মেনে নিয়েছে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত একটি জাতীয় অবমাননাকার দুদৈব। শুধু কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ঘোষণা যেদিন সংবাদপত্রে প্রকাশিত হলো সেদিন ঘটলো একটা অপ্রত্যাশিত ঘটনা। পাড়ির জনসাধারণের সেন্টিমেন্টালিটির এক বিচিত্র বহিঃপ্রকাশ। সেদিন পাড়ির আপামর দর্শনার্থী ফুলের বুকে হাতে লিভারে গেল। সালো কেয়ারের একটা শূন্যস্থানের পদতলে নিঃশব্দে রেখে এলো থোকা থোকা ফুলের স্তবক, সেই হারিয়ে যাওয়া মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে। পেরুগিয়া কিন্তু দেশে ফেরেনি, গাড়ি কিনবার সাহসই হয়নি তার। কি কৈফিয়ত দেবে সে, কোথায় পেল এত টাকা? 3 মাসের মাথায় লকারটা খালি করে বান্ডিল বাঁধা নোট নিয়ে এলো নিজের বাসায়। ইতিমধ্যে সে অপেক্ষাকৃত একটি অভিজাত পাড়ায় একখানা ঘর ভাড়া নিয়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, দামি দামি পোশাক কিনেছে, জীবনযাত্রার ভোলটাই পাল্টে গেছে তার। গোবিয়ার কোম্পানি চাকরিটা ছেড়ে দিয়েছে বহুদিন, লকারে কত টাকা ছিল কোনোদিনই গুনে দেখেনি, কি হবে হিসেব করে। রঙের টেক্কাখানা যতদিন তার আস্তিনে লুকোনো আছে ততদিন 5-10 হাজার কম বেশিতে কি আসে যায়। একটি সুন্দরী বান্ধবী জুটে গেল তার, সেটাই স্বাভাবিক, বান্ধবীটি পাকা খেলোয়াড়। কোনোদিনই জানতে চায়নি ওর উপার্জনের উৎসটার বিষয়, সে শুধু দু হাতে ওই হঠাৎ নবাবকে দোহন করতে থাকে। পেরুগিয়া বোঝে সব, ভ্রুক্ষেপ করে না। সে নিশ্চিত তার কুঁজোর জল শেষ হবার আগেই ফিরে আসতে বাধ্য হবে সিনার, না এসে যাবে কোথায়, কুইন অফ হার্টস যে ওর হেফাজতে। তারপর একদিন সে গুনতে বসল তার কুবেরের সঞ্চয়, কোথায় কবে কিভাবে খরচ হয়েছে জানে না, কিন্তু অবশিষ্ট আছে মাত্র 1500। বান্ধবীটিকে বিদায় করলো অতঃপর, কোনো বেগ পেতে হলো না বিষয়ে। মেয়েটিও বুঝে ফেলেছিল তার কাপ্তেন ফোতো হয়ে এসেছে। পেরুগিয়া চ্যানেল পার হয়ে এলো লন্ডনে। চিহ্নিত ঠিকানায় স্যামুয়েল রিচার্ডসন নামে কেউ থাকেন না, কোনো কালে ছিলেন না। দিন দুই গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজেও বুঝতে পারল সিনার নামে যে লোকটাকে সে চেনে তার নাম ডক্টর স্যামুয়েল রিচার্ডসন নয়, হয়তো লোকটা ব্রিটিশেরই নয়। না হোক,
কিন্তু সে কেন এভাবে আত্মগোপন করে আছে? রঙের টেক্কাটার সন্ধানে তাকে যে আসতেই হবে ওর দ্বারে ভিক্ষার ঝুলি হাতে। লোকটা ওকে ইডিয়েট বলেছিল না? শোধ নেওয়া যে বাকি। ফিরে এলো বাড়িতে, এবার আবার বাড়িটা বদলালো। কেঁচে যাওয়া ঘুঁটির মতো তার সাবেক ডেরায়, সেই কাঠের বাড়ি, টালির ছাদ, রোজ রাত্রে গুনতে হবে ব্যালেন্সটা। ব্যাংক অ্যাকাউন্ট অনেক দিন আগে উঠিয়ে নিয়েছে। সবচেয়ে মুশকিল হয়েছে এই, কম দামি মদে আর মন ওঠে না, বিশ্রী অভ্যাসটা। শৌখিন যা কিছু কিনেছিল, পকেট ঘড়ি, আসবাব, মায়ের পোশাক পরিচ্ছদ, একে একে বেচে দিল, অথবা পন শপে বন্ধক দিল, ফ্রা নিয়ে এলো। লোকটা বেমক্কা মারা যায়নি তো, ওই সিনার নামে বিচিত্র মানুষটা, তাই হবে। এছাড়া তার ফিরে না আসার আর কোনো যুক্তিপূর্ণ হেতু থাকতে পারে না। সে তো নিজে চোখে দেখেছে, না হোক লক্ষ ফ্রাঁসে খরচ করেছে ওদের চারজনকে সহকারী রূপে পাওয়ার জন্য, তাহলে ছবি খেলা নিতে আসছে না কেন? কেন কাটলো আরও কটা মাস, পুঁজি এসে ঠেকেছে তলা নিতে। গোবিয়ার কোম্পানিতে এ অবস্থায় চাকরির উমেদারি করতে যাওয়া অসম্ভব। ইতিমধ্যে তার নামে নানান মুখরোচক কেচ্ছা রটনা করা হয়েছে। ওকে নাকি অনেকেই দেখেছে পাবে, নাইট ক্লাবে, অপেরা হাউসে, আর তার কোনোই ধরে সর্বদাই ঝুলেছে এক ফ্যাশন দূরস্থ পারি সুন্দরী। আর্থিক অসচ্ছলতা, মদ, দুশ্চিন্তা আর জগদ্দল পাহাড়ের মতো ভারী ওই পপলার কাঠের টুকরোটা ওর মনের ভারসাম্য নষ্ট করল। ও মনে মনে একটা নতুন নাটক লিখে ফেলল, মোনালিসা অপহরণ অপেরা। সে নাটকে সিনার বলে কেউ নেই, সে নাটকে লান্সিলত্তি ভাতৃদ্বয় নিতান্ত পার্শ্ব চরিত্র, মাদাম নামে একটি মহিলা চরিত্র আছে কি নেই? সে নাটকের হিরো ভিনসেনজো পেরুগিয়া, তরতাজা তরুণ ইতালিয়ান, যেমন তার খুড়াধার বুদ্ধি তেমনি মৃত্যুঞ্জয়ী সাহস। ফ্রান্সের গোটা গোয়েন্দা বিভাগ তার সম্মুখে নতশির। নায়িকা 400 বছরের অনন্ত যৌবনা এক রহস্যময় নারী, যার ওষ্ঠাধরে না চোখের কোণায় ছলনাময়ীর চোরা চাহনি, আর খলনায়ক নেপোলীয় বোনাপার্তি, যে ওই নায়িকাকে অপহরণ করে এনেছিল একদিন। 100 বছর পরে নাইট ইভান্ট পেরুগিয়া উদ্ধার করেছে সেই লেডি ইন ডিস্ট্রেসকে। অনবদ্য এ নাটকটি। সবচেয়ে মজার কথা, ও নিজেও বিশ্বাস করল এটাই সত্য। মাঝে একদিন সে গিয়েছিল গোবিয়ার কোম্পানির দোকানের সামনে, লুকিয়ে লুকিয়ে দেখেছিল শোরুমটা। এই 1.5 বছরে কারবারটা আরও বড় হয়েছে, অনেক অনেক নতুন কর্মী যোগ দিয়েছে। ও থামের আড়াল থেকে দেখল ওর সেকালে সহকর্মীরা একে একে খাতায় সই করে ঝোলা কাঁধে কাজে রওনা হয়ে গেল। পিটার, লেও, রবার্তো, ম্যাক্স খুড়ো, কী সুখে আছে ওরা? সুখ? কি পাগলের মতো ভাবছে ভিন্স, একে সুখ বলে? দিনভর ওই ভাড়ার মাথায় চড়ে দেওয়ালে পোঁচড়া মারা, ছ্যাঃ, কাজ কাটতে গিয়ে হাত কাটা, থু, তার চেয়ে অনেক অনেক আরামের কাজ হচ্ছে কি সেটা কি ভিন্স ঠিক মনে করতে পারল না। আবার বাড়িতে ফিরে এলো, অভুক্ত মানুষটা ফেরার পথে এক বোতল কনিয়াক কিনে নিয়ে এলো। খালি পেটে 3 পেগই নেশা হলো ওর, আজ আর আত্মসংবরণ করতে পারল না। কতদিন হয়ে গেল সে তার অপেরার নায়িকাকে দেখেনি। দরজাটা বন্ধ করে ও বসলো স্ক্রুড্রাইভার নিয়ে। বোতলটা আধখানা হবার আগেই ও খুলে ফেলল ফলস বটনটা, বার করে আনলো ছবিখানা। আশ্চর্য, হারাম যদি এখনো হাসছে। প্রচণ্ড রাগ হয়ে গেল মদ্যপটার, একটা খিস্তি ঝেড়ে বললে, তোর লজ্জা করে না? তোর উদ্ধারকারী না খেয়ে মরছে, খালি পেটে মদ গিলছে, আর তুই হাসছিস? নাটকের নায়িকা নির্বিকার, এখনো মিটিমিটি হাসছে সে। টলতে টলতে উঠে দাঁড়ালো ভিন্স, আবার একটা অশ্লীল খিস্তি ঝেড়ে বললে, দেখ তোকে কি শাস্তি দিয়ে আজ। খাটিয়ার তলা থেকে টেনে বার করলো তার রং তুলির বাক্সটা। সিদ্ধান্তে এসেছে ভিনসেন্সো, ওই হারামজাদির
গোঁফ দাঁড়ি এঁকে দেবে, সে চোখ দুটো কানা করে দেবে, আর কোনোদিনও যেন হাসতে না পারে। প্যালেটে রং মেশালো, ছবিখানা কাত করে ধরল, তারপর তুলি নিয়ে ওর সবচেয়ে প্রিয় সরু তুলিটা, সেটা হাতে নিয়ে কেমন যেন বিহ্বল হয়ে গেল। ওটা ওকে ষোড়শ জন্মদিনে উপহার দিয়েছিল ওর ড্যাড, ব্যর্থ ইতালিয়ান শিল্পী একজন। বলেছিল, ভিন্স, এটা আমার বাবার তুলি, আমি এর মর্যাদা রাখতে পারিনি, দেখিস তুই যেন এর অমর্যাদা করিস না। ওই সঙ্গে মনে পড়ে গেল হঠাৎ ওর মায়ের কথা। বাপির ছবি বাজারে কাটেনি, কিন্তু এই তুলি দিয়ে বাপি মায়ের একখানা অনবদ্য পোর্ট্রেট এঁকেছিল। মাকে ও হারিয়েছে নিতান্ত শৈশবে, তাঁর চেহারাটা ভালো মনে পড়ে না। মায়ের কথা ভাবলেই ওর মনে পড়ে মায়ের সেই প্রতিকৃতিখানা, বাপি যেখানে এঁকেছিল। তবে মায়ের একটা স্মৃতি ওর আজও মনে আছে, তখন ওর বয়স কত হবে, 4 কি 5, মা প্যান কেক বানিয়েছিল, ও তা থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মা কিন্তু মারধর করেনি, মিষ্টি এসে বলেছিল, তুই একটা পাক্কা চোর হবি। তাই তো হয়েছে ভিন্স, পাক্কা চোর, গ্র্যান্ড পার মতো সার্থক শিল্পী নয়, বাপির মতো ব্যর্থ শিল্পীও নয়, স্রেফ পাক্কা চোর। হঠাৎ নজর পড়ল আবার মোনালিসার দিকে, এবার সে স্তম্ভিত হয়ে গেল। মোনালিসার মুখখানাকে সেই মুহূর্তে ওই মদ্যপের মনে হলো ওর মায়ের মুখ, ঠিক তেমনি মুখ টিপে যেন বলছে, তুই একটা পাক্কা চোর হবি। ছবিটার বুকে মুখ ঘষতে ঘষতে মদ্যপটা বললে, বিশ্বাস করো মাম্মি, আমি চোর নই, ঘটনাচক্রে এই অবস্থায় পড়েছি। আমি যে তোমাকে উদ্ধার করব বলে তোমার বন্ধন দশা মুক্ত করতে গিয়েছিলাম মা, বিশ্ব ললিত কলার সৌভাগ্য সে রাত্রে মদ্যপটার উচ্ছ্বাসে ছবিখানার কোনো ক্ষতি হয়নি। ২৯শে নভেম্বর ১৯১৩, নভেম্বরে শেষাশেষি বাড়িতে বেশ ঠান্ডা পড়ে, কিন্তু কি করবে বেচারি, ওর যে একটাও কোনো কোট অবশিষ্ট নেই। তাপ্পিমারা ফ্লানেলের শার্টটা গায়ে চড়িয়ে ভিন্স হাঁটতে হাঁটতে চলে এলো পোস্ট অফিসে। ওর পুঁজি এখন 400 ফ্রাঁ, ওর ট্রাঙ্কে আজও বিশ্বের শ্রেষ্ঠ শিল্প সম্পদ, এখন সে কপরদক্ষিণ কোটিপতি। ডাক টিকিট কিনে সাঁটল, ফেলে দিল ডাকবাক্সে, তারপর পোস্ট অফিসের সিঁড়ির ধাপটার উপর বসে পড়ল, যেখানটায় এক ঝলক রোদের উত্তাপ। বেচারি অর্ধাহারে আছে হপ্তাখানেক, পকেটে যেটুকু রেস্ত আছে সেটা দেশে ফেরার রাহা খরচ। সিদ্ধান্তে এসেছে ভিনসেনজো, দেশেই তাকে ফিরতে হবে, ইতালিতে। সিনার আর ফিরবে না, লোকটা নির্ঘাত অপঘাত মৃত্যুতে ফত হয়েছে, না হলে কোটি টাকার সম্পদ ওর হাতে তুলে দিয়ে এভাবে কর্পূরের মতো বাতাসে মিলিয়ে যেত না। ফলে ভিনসেনজো পেরুগিয়াই এখন ওই চোরাই মালের একচ্ছত্র মালিক, চোরাবাজারে একটা বেজবার মতো হিম্মত তার নেই, তা সে চায়ও না। ইতালির সম্পদ সে সাচ্চা ইতালিয়ানের মতো ইতালিতেই ফিরিয়ে নিয়ে যাবে। সেই মর্মেই চিঠিখানা পাঠালো, নিজের ঠিকানা জানায়নি, একটা পোস্ট বক্সের রিটার্ন অ্যাড্রেসে। চিঠির প্রাপক অ্যালফ্রেদো গেরি, ফ্লোরেন্সের সবচেয়ে নামকরা আর্ট ডিলার। ফ্লোরেন্স চেনো তো, সেই যেখানে জন্মেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ ভাস্কর মিকেল অ্যাঞ্জেলো বুয়োনার্দি, সেই যেখানে বসে লিওনার্দো এঁকেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ প্রতিকৃতি লা জ্যাকোন্ডা। গেলি হচ্ছেন সেই ফ্লোরেন্সের সবচেয়ে বড় দোকানের স্বত্বাধিকারী। গ্যালোরিয়া দ্য আর্থ আন্তিকা এ মর্দানা লিখেছে দারুণ কায়দা করে, চিঠিখানা সহজ সরল ইতালিয়ান ভাষায় লিখে ধরেছে আয়নার সামনে, তারপর দর্পণ প্রতিবিম্ব দেখে দেখে কপি করেছে। কেন জানো? তোমরা জানবে কেমন করে, তোমরা তো ভিনসেন্সোর মতো ইতালিতে মানুষ হওনি। শোনো বুঝিয়ে বলি, ঠিক ওইভাবে লিখতেন লিওনার্দো দা ভিঞ্চি, লিখেছিলেন 2500 পৃষ্ঠার নোট বই, তিনি অবশ্য দর্পণে দেখে কপি করতেন না, টানা হাতেই ওইভাবে লিখতেন। কিন্তু ভিনসেন্সো তো লিওনার্দো দা প্রতিভা নিয়ে জন্মায়নি, দর্পণ প্রতিবিম্বে না দেখলে চিঠিটা পড়া যাবে না।
দোসরা ডিসেম্বর চিঠিখানা পেলেন প্রাপক। প্রথমে মিনিটখানে কিছুই বুঝতে পারলেন না, তারপরেই বুঝে ফেললেন। আর্ট কানৌসার তিনি লিওনার্দোর বিশ্ববিস্তৃত নোট বই বহুবার ঘেঁটেছেন। দর্পণের সামনে ধরতেই পড়তে পারলেন চিঠিটা। আপন মনেই হেসে উঠলেন তিনি। দারুণ রসিক তো ছোকরা। দলা পাকিয়ে চিঠিখানা ফেলে দিলেন ওয়েস্ট পেপার বাস্কেটে, তারপর খামখানা তুলে নিলেন পাড়ির ডাকটিকিটে। এই মর্মান্তিক রসিকতা করতে লোকটা কিন্তু অনেক খরচ করেছে, এয়ার মেলের ডাকটিকিটে। আবার তুলে নিলেন দলা পাকানো কাগজটা, আবার পড়লেন। ভ্রু দুটি কুঞ্চিত হলো। মিনিটখানেক কী যেন চিন্তা করে তুলে নিলেন এবার টেলিফোনটা। ডায়াল করলেন বন্ধুবর পোগলিকে। জোভান্নি পোগ্গি হচ্ছেন ফ্লোরেন্সে বিশ্ববিখ্যাত উফিজি সংগ্রহশালার ডিরেক্টর। তাঁকে বললেন, আজকের ডাকে আমি একটা মিস্টিরিয়াস চিঠি পেয়েছি, শুনুন। পড়ে শোনালেন চিঠিখানা। পোগ্গি জানতে চাইলেন, টাইপ করা চিঠি? আগে নয়, হাতে লেখা। শুধু তাই নয়, মাস্টার আর্টিয়াম লিওনার্দোর মতো উল্টো করে লেখা, যে আয়নার সামনে ধরে পড়তে হয়। কৌতূহলী পোগ্গি এসে চিঠিখানা পরীক্ষা করলেন। বললেন, 99.9% চান্স হচ্ছে এটা কোনো মদ্যপের উৎকট রসিকতা অথবা উন্মাদের অহৈতুকী উচ্ছ্বাস। কিন্তু কথায় বলে, উনি একটি ল্যাটিন প্রবাদ বাক্য শোনালেন, যার বঙ্গানুবাদ, যেখানে দেখিবে চাই। গেরি চিঠি দিলেন না, টেলিগ্রাম করলেন, পত্রে উল্লেখিত চিত্র স্বয়ং চলে আসুন, আমরা প্রতীক্ষারত। ডিসেম্বরের 9 তারিখে তার বার্তার প্রত্যুত্তর এলো, লিওনার্দো আজ রওনা হচ্ছেন। এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা তাপ্পি মারা ফ্ল্যানেলের জামা, জুতোর ভেতর থেকে বাঁ পায়ের বুড়ো আঙুলটা কৌতূহলী দৃষ্টি মেলে তাকিয়ে আছে। একজন ইতালিয়ান সীমান্ত অতিক্রম করে ফ্রান্স থেকে ইতালিতে ফিরল, সোজা ফ্লোরেন্স। কাস্টমস তাকে ভালো করে পরীক্ষাও করেনি, করলেও তারা ধরতে পারত না যে ওর কাঠের বাক্সটা দোতলা। ফ্লোরেন্সে এসে একটা মাঝারি হোটেলে উঠল, আলবার্গো ত্রিপলি ইতালিয়া। ওর পকেটে এখনও 150 ফ্রাঁ, একদিনের হোটেল খরচা চলে যাবে। আর তাছাড়া তো হোটেলের কামরায় জুতো জামা খুলে সে শটান শুয়ে পড়ল বিছানায়। আর তার ভয় নেই, এখন সে স্বদেশে। বেশ কিছুটা ঘুমিয়ে নিয়ে উঠে বসল, মুখে চোখে জল দিয়ে নেমে এলো রিসেপশন কাউন্টারে একটা টেলিফোন করতে। ফোন পেয়ে সচকিত হয়ে উঠলেন গেরি। বললেন, আমি এখনই আসছি, কোন হোটেলটা বললেন? ত্রিপলি ইতালিয়া। আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছলেন তিনি, একা নয়, সঙ্গে তার এক বন্ধু জোভান্নি পোগ্গি, উফিজির সর্বাধিনায়ক। পেরুগিয়া সবিস্তারে বর্ণনা করতে শুরু করলো, কীভাবে সে ছবিখানা 2 বছর আগে অপহরণ করেছে। কিন্তু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে জোভান্নি পোগ্গি বলেন, ওসব কথা পরে শুনব, প্রথমে ছবিখানা দেখান। পেরুগিয়া হাসল, বিচিত্র হাসি, যে হাসি আর 400 বছর ধরে হাসছে তার নায়িকা। না মাম্মি বললে, বিশ্বাস হচ্ছে না, নয় না হবারই কথা। ঠিক আছে স্যার, চক্ষু কর্ণের বিবাদটা আগে ভঞ্জন করে নিন, তারপর শোনাবো কীভাবে এই ইতালিয়ান মেয়েটিকে বন্দিদশা থেকে উদ্ধার করেছি। উবু হয়ে বসলো সে স্ক্রুড্রাইভার নিয়ে, কাঠের বাক্সটার তলদেশ অপসারণ করতে। মিনিট দশেক বাদেই সে বের করে আনলো ছবিটা। ওরা দুজন সেখানা নিয়ে জানলার দিকে সরে গেলেন আলোর কাছে। জোভান্নি পকেট থেকে বার করলেন একটা মস্ত ম্যাগনিফাইং গ্লাস। দীর্ঘ 15 মিনিট ঘর নিস্তব্ধ, তারপর পোগ্গি ছবি থেকে মুখ তুলে ওই দিন বেশি ইতালিয়ানটার দিকে তাকালেন। হোক দিনহীন বেশবাস, ওর ভঙ্গিটা সেই আর্ট কনৌসারের স্মৃতিতে ভেসে উঠল আরেকটি বিশ্ববন্দিত শিল্পকর্ম, ফ্রান্স হালসের লাফিং ক্যাভেলিয়ার। যেন মনে হচ্ছে ওই মোনালিসা ছবিখানা সে নিজেই এঁকেছে। গেরি বললেন, যদ্দূর মনে হচ্ছে এটা আসল ছবিখানাই, কিন্তু আমার ল্যাবরেটরিতে পরীক্ষা না করে নিশ্চিত করে বলতে পারছি না। ভিন্স বললে, বেশ তো করুন, পরীক্ষা করুন, কিন্তু পরীক্ষার যদি প্রমাণ হয় এটা খাঁটি, তাহলে আপনারা আমাকে কি দেবেন? পোগ্গি বলেন, কি দাবি আপনার? অন্তত 5 লক্ষ লিরা।
এগ্রিড, এক কথায় রাজি হয়ে গেলেন গেরি। ভিন্স একটু থতমত খেয়ে গেল, দরটা কম করে বলছে নাকি? যাকগে মরুকগে, ইতালির সম্পদ ইতালিতে ফিরে এলো, এটাই তো আসল কথা। তার বর্তমান অবস্থা কপর্দকহীন, তাই কিছু চাইতে হলো। অধ্যাপক পোগ্গি বললেন, অবশ্য দু একদিন দেরি হতে পারে, কারণ এত বড় ব্যাপারে জড়িয়ে পড়ার আগে আমাদের রোম থেকে অনুমতি নিতে হবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন শুধু, আমার জেবে এখন এক বোতল বিয়ার কেনার মতোও পুঁজি নেই। গেরি একটা 5,000 লিরার নোট বাড়িয়ে ধরে বললেন, কিছু মনে করবেন না, এটা আপনাকে ধার দিচ্ছি, যেহেতু ওই ইতালিয়ান মহিলাটিকে উদ্ধার করতে আপনি সর্বস্ব ব্যয় করেছেন। ধন্যবাদ। পেরুগিয়া তৎক্ষণাৎ এক প্লেট বোনলেস ফ্রাইড চিকেন আর এক বোতল বিয়ারের অর্ডার দিল। গেরি আর পোগ্গি বেরিয়ে এসে টেলিগ্রাফ করলেন রোমের ফাইন আর্টস বিভাগের ডিরেক্টর জেনারেল কোরাদো রিচ্চিকে। তার বার্তা পেয়ে স্তম্ভিত রিচ্চি স্বয়ং চলে এলেন ফ্লোরেন্স। পরদিন 12ই ডিসেম্বর ওরা তিনজনে যখন পেরুগিয়ার সঙ্গে দেখা করতে এলেন, তার আগেই সাদা পোশাকের পুলিশে ঘিরে ফেলেছে ওই অখ্যাত হোটেলটি। পেরুগিয়া ওদের তিনজনকে সাদরে অভ্যর্থনা জানায়। স্বাগতম স্যার, দেখুন ইতালির জন্য কি সম্পদ আমি নিয়ে এসেছি। বাক্স থেকে ছবিখানা বার করে এসে রিচির হাতে তুলে দেয়। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে দ্বারের দিকে কাকে যেন ইঙ্গিত করলেন। তৎক্ষণাৎ সশস্ত্র পুলিশ বেয়োনট উঁচিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ঘরে। ওর হাতে যখন হাতকড়া পরানো হচ্ছিল, তখন স্তম্ভিত লোকটা শুধু বললে, এর মানে? সিটি পুলিশের প্রধান বললেন, মোনালিসা অপহরণের দায়ে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে মসিও। বজ্রাহত হয়ে গেল সরল মানুষটা, ওর গলকণ্ঠটা বহুদিন পরে আজ ওঠানামা করল। কোনোক্রমে আমতামতা করে বলে, বাহ, অপহরণ? আমি? অপহরণ তো করেছিল সেই শালা নেপোলিয়ন, আমি তো উদ্ধারকারী। পরদিন সারা বিশ্বের সংবাদপত্রে বিভিন্ন ভাষায় ওটাই ছিল হেডলাইন, মোনালিসাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। সারা পৃথিবীতে কয়েক কোটি লোক চমকে উঠেছিল খবরটা পড়ে। তার মধ্যে 6 জনের চমক বিশেষ অর্থবহ। যে 6 জন সাঁদ্র রাখা 6খানি অরিজিনাল মোনালিসা খরিদ করে এতদিন আত্মতৃপ্ত ছিলেন, আর চমকায়নি একজন, মরক্কোর একটি স্পাতে প্রমোদ ভ্রমণরত জনৈক আর্জেন্টাইন বৃদ্ধ। এখন তিনি স্বনামে জীবনযাপন করেন, মার্কুইস এডুয়ার্দো দে ওয়ালফিয়ার্নো। তার আশঙ্কা ছিলই, এমন ঘটনা যে কোনো দিন ঘটতে পারে। পরের ইতিহাস সারা পৃথিবীর পক্ষে আনন্দের, শুধু একটি ব্যতিক্রম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্লোরেন্সের নগরপাল ও পুলিশ চিফ অভিনন্দন বার্তা পেতে থাকেন। ইতালির সরকার ফরাসি সরকারকে জানালেন, লিওনার্দোর আঁকা ছবিখানা তাঁরা প্রত্যর্পণে স্বীকৃত, শুধু কয়েকটি ছোটোখাটো শর্ত আছে। 1 নম্বর, ওই ছবিখানা ইতালির 3টি শহরে প্রথমে প্রদর্শনীতে হবে, ফ্লোরেন্স, রোম ও মিলান। দ্বিতীয়ত, অপহরণকারী ইতালিয়ানটির বিচার ইতালিতেই হবে। 2টি শর্তই ফরাসি সরকার সানন্দে মেনে নিলেন। প্রায় মাসখানেক ইতালির 3টি শহরে প্রদর্শিত হয়ে বিশেষ প্রহরায় লা জ্যাকোন্ডা রওনা হলেন পাড়ির দিকে। সেটি 13 সালের শেষ দিন, 4 জানুয়ারি 1914 সালে। হঠাৎ ইতালি ও ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ার কয়েক মাস আগে সাড়ম্বরে প্রদর্শিত হলো সেই ছবিখানা লিউভারের সালো কেয়ারে, গোনাগুনতি 2 বছর 4 মাস 14 দিন পরে। ইতালিতে এবার শুরু হলো পেরুগিয়ার বিচার, জনমত দ্বিধাবিভক্ত। একদল মনে করেন, ওই সরল অশিক্ষিত লোকটা জাতীয়তাবোধের প্রাবল্যে ইতালির অপহৃত সম্পদ ইতালিকেই ফিরিয়ে দিচ্ছে, এই বিশ্বাসে এ কাজটা করেছে, তাকে ক্ষমা করা উচিত। অপর দল বলেন, এটা বিশ্বাসযোগ্য নয়, তাহলে সে 5 লক্ষ লিরা দাম চাইবে কেন? পেরুগিয়া তার জবানবন্দিতে সিনারের উল্লেখ আদৌ করল না, তা করলে সে নিজে লোকের চোখে খাটো হয়ে যায়, তার নারী উদ্ধারের থিওরিটা দাঁড়ায় না, এমনকি লান্সিলত্তি ভাতৃদ্বয়ের উল্লেখও সে করল না, সমস্ত কৃতিত্বটা সে একাই দাবি করল, সমস্ত দায়িত্বটাও সে একাই বহন করতে চাইল। হয়তো সে মনে করেছিল এভাবেই সে জনসমর্থন পাবে, অথবা যে নাটকটা সে মনে মনে লিখেছে সেটাই সে আন্তরিকভাবে নিজেই বিশ্বাস করতে শুরু করেছিল, কোনটা সত্য বলা কঠিন। বিচারকারে পাবলিক প্রসিকিউটর সবিস্তারে জানালেন যে
মোনালিসা আদৌ নেপোলিয়ান বোনাপার্টি কর্তৃক অপহৃত হয়নি, সেটা চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি স্বয়ং বিক্রয় করেছিলেন ফরাসি সম্রাটকে। ফলে প্রতিবাদীর দাবি আদৌ ধোপে টেকে না, তাকে চরম শাস্তি দেওয়া উচিত। এবার সওয়াল করতে উঠলেন আসামি পক্ষের আইনজীবী। পেরু গিয়া উকিল দিতে পারেনি, তার বৃদ্ধ বাবা এসে বসেছিল দর্শক দলের একান্তে, কিন্তু উকিল দেবার ক্ষমতা তারও নয়। উকিলের খরচ জুগিয়েছিল ইতালির সাধারণ মানুষ চাঁদা তুলে, তারা ওই প্রায় নিরক্ষর রং মিস্ত্রিটাকে ভালোবেসে ফেলেছিল। তারা বিশ্বাস করেছিল ও সাচ্চা ইতালিয়ানদের মতো জাতীয় সম্পদ স্বদেশে ফিরিয়ে এনেছে। হ্যাঁ, ঠিক কথা, মোনালিসাখানা নেপোলিও অপহরণ করে নিয়ে যায়নি, কিন্তু অসংখ্য অমূল্য শিল্প সম্পদ যে এই বোম্বেটেটা ইতালি থেকে লুট করে নিয়ে গেছিল এ কথাটা তো মিথ্যে নয়। গত 100 বছর তার প্রতিবাদে ইতালি কিছুই করতে পারেনি। ওই অশিক্ষিত রংমিস্ত্রিটা তার জাতীয়তাবোধের উন্মাদনায় পাড়ি পুলিশের গালে একটা থাপ্পড় কষিয়ে প্রতিশোধ নিয়েছে। সে জাতীয় বীর। আসামি পক্ষের আইনজীবীও সেই মর্মে সওয়াল করলেন, বললেন, সহযোগী যে কথা বলছেন তা অবান্তর, মোনালিসা ছবিখানা ইতালির শিল্পীই এঁকেছেন, সেটা কিভাবে লুভারে গিয়েছে এ তথ্য অবান্তর। এ মামলায় বিচার্য আসামি নিজ বিশ্বাস অনুযায়ী কি জানত, কোন প্রেরণার বশবর্তী হয়ে সে এ কাজ করেছে? আসামির মানসিকতাই এক্ষেত্রে বিচার্য, মোনালিসা ছবির ইতিহাস নয় ধর্মাবতার। আমার সহযোগী বলেছেন আসামি রজ্জুতে সর্পভ্রম করেছিল, কিন্তু রজ্জুতে সর্পভ্রমের উদাহরণের সর্পটা মিথ্যা কিনা তা আমাদের বিচার্য নয়। আমাদের বিচার্য ভ্রমাত্মক ব্যক্তির সর্পভীতিটা সাচ্চা কিনা। বিচারক আইনের শৃঙ্খলে বন্দী, শুধু তাই নয়, সারা পৃথিবী সকৌতূহলে জানতে যায় বিচারে তিনি কি রায় দেন, বিশেষ করে ফ্রান্স, ফ্রান্সের পুলিশ বিভাগ। তার বিচারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কও জড়িত, ভবিষ্যতে আন্তর্জাতিক শিল্পায়নে এই বিচার রেফারেন্স হিসেবে উদ্ধৃত হবে। তাই তিনি ঘোষণা করলেন আসামি দোষী। কাঠগড়ায় দাঁড়ানো আসামির গলকণ্ঠটা ওঠানামা করল না, কিন্তু সে পাথরের মূর্তিতে রূপান্তরিত, যেন কারারা মার্বেলে গড়া মিকেলাঞ্জেলোর এক বন্দী। দর্শকের আসনে বসে একটি বৃদ্ধ পকেটে একটি রুমাল বার করলেন নিঃশব্দে। দোষী, কিন্তু সব দিক দিয়ে বিচার করে, বিশেষত আসামি নিজস্ব ধারণার কথা বিবেচনা করে আইনের ধারা মোতাবেক আমি তাকে নিম্নতম শাস্তি বিধান করছি, 7 মাস বিনাশ্রম কারাবাস। তবে যেহেতু আসামি গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত সর্বসময় 7 মাস 9 দিন হাজতবাস করেছে, জামিন পায়নি, তাই ধরে নেওয়া যেতে পারে যে সে তার পূর্ণ মেয়াদ খেটেছে। তাই অভিযুক্ত আসামিকে অপরাধী বলে চিহ্নিত করলেও আমি আজ তাকে এই মুহূর্তে মেয়াদ অন্তে মুক্ত বলে ঘোষণা করছি। সমস্ত দর্শক মণ্ডলী জয়ধ্বনি করে ওঠে। 29 জুলাই 1914 সালে মোনালিসা অপহরণ অপেরার নায়ক বেরিয়ে এলো জেলখানা থেকে। আজ সে অকোটিপতি, অকপট, কপরদক্ষিণ। ওর উকিল জানতে চাইল কোথায় যেতে চান এখন, দেশের বাড়িতে? ক্লান্ত বিষণ্ন মানুষটা বলল, সেখানে যাওয়ার মুখ নেই, আমাকে সেই হোটেলটায় পৌঁছে দিন যেখানে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ত্রিপোলি ইতালিয়ায়। উকিলবাবু হেসে বলেন, সরি, ফ্লোরেন্সে আজ ওই নামে কোনো হোটেল নেই। মানে কমাস আগেও আমি যে ওই হোটেলে জানি, কিন্তু আপনার কৃতিত্বে হোটেলের মালিক নামটা পাল্টে দিয়েছে, ওর নাম এখন লা জ্যাকোন্ডা। আজ যদি লিভারে যান তবে মোনালিসাকে সালোকে আর দেখতে পাবেন না, এখন তা রাখা আছে সালেদা এতাদ কামরায়। আমি কিছুদিন আগে 1984 সালে মোনালিসার পাশাপাশি দেখেছিলাম লিওনার্দোর মাদোনা অফ দ্য রক্স, বাকাস, রাফায়েলের মাদোনা ইত্যাদি। পাশের প্রাচীরে ছিল ভেরোনিজের আঁকা কয়েকটি চিত্র এবং বিপরীত প্রাচীরে টিশিয়ানের। অর্থাৎ ছবি সাজানোর কায়দাটা এই অর্ধশতাব্দীতে বদলানো হয়েছে। যা বদলায়নি তা হচ্ছে মোনালিসার চিত্রের সম্মুখে দর্শকের ভিড়। তা হোক, সালে 200 তেল হল কামরায় সেই ছোট্ট গুদামঘরটি আজও আছে, যেখানে ওই হতভাগ্য পেরু গিয়া একটি রাত কাটিয়েছিল। মোনালিসা যে কুলুঙ্গিটায় বুলেট প্রুফ আবরণের ভিতর থেকে বাস করে, এখন সেটা আর্দ্রতা উত্তাপ নিয়ন্ত্রিত,
কার্ল ডেকারের গবেষণা গ্রন্থ থেকে জানতে পারা গেল, সাঁদ্র ওই মোনালিসার পরে আর কোনো নকল ছবি বিক্রির কারবারে কখনো ছিলেন না। পাড়ির কাছে অবসাদপ্রাপ্ত জীবন কাটিয়েছিলেন। পেরুগিয়াকে দুমেনচার মানুষ বীরের সম্মান জানাতে কুণ্ঠিত হয়নি, তাকে ওরা কাঁধে তুলে নেচেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সে যোগদান করে বন্দী হয় এবং যুদ্ধান্তে 19 সালে মুক্তি পায়। যুদ্ধবিধ্বস্ত ইতালিতে বেচারি কোনো কর্মসংস্থান করতে পারে না। নিজের নামের মাঝের অংশটাই পদবি বলে চালিয়ে সে সীমান্ত অতিক্রম করে ফিরে আসে বাড়িতে। 21 সালে সে একটি ইতালিয়ান পুষ্প ব্যবসায়ীর কন্যাকে বিবাহ করে আর পাড়ি উপকণ্ঠে সেন্ট মর্দে ফোসে অঞ্চলে একটি বস্তিতে বসবাস করত। 1925 সালে মাত্র 44 বছর বয়সে বেচারি সব যন্ত্রণার অবসান ঘটে। শেষ জীবনে অর্থকৃচ্ছতায় সে যথেষ্ট কষ্ট পায়। বস্তুত অনাহার আর অপুষ্টি তার অকাল মৃত্যুর কারণ। অপরপক্ষে পরম কারুণিকের দয়ায় এই পৃথিবীতে যে বিকৃত দুনিয়া সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আই কুড হ্যাভ ক্রিয়েটেড আ বেটার ওয়ার্ল্ড। মার্কুইস এদুয়ার্দো দে ওয়ালফিয়ার্নো দীর্ঘ 80 বৎসর বহালে তবিয়েতে বাঁচেন। বিয়ে থাকরে সংসারে জড়িয়ে পড়েননি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণবিলাসী জীবনযাপন করে যান। প্রতিটি প্রমোদ ভ্রমণে অর্থমূল্যে শয্যা সঙ্গিনী, অর্থ উপার্জনের প্রশ্নই ওঠেনি। সাঁদ্র রাখা 6খানি ছবির প্রতিটি উনি বিক্রয় করে ফেলেছিলেন মোনালিসা পুনরুদ্ধারের আগেই, গড়ে 3 লক্ষ মার্কিন ডলারে। অর্থাৎ সর্বমোট তার আয় হয় 1,80,00,000 ডলার। সে আমলের হিসাবে তা প্রায় 20 কোটি টাকা। বর্তমান বাজার দরে তা 100 কোটি টাকা হবে বলতে পারি না। পেরুগিয়া জবানবন্দিতে সিনারের উল্লেখ ছিল না, ফলে পুলিশ কোনোদিনই তাঁর খোঁজ করেনি। আন্তর্জাতিক চোরা কারবারিদের কল্যাণে তাঁর অর্থ গচ্ছিচ্ছিল পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ব্যাংকে, সিংহভাগ সুইজারল্যান্ড। নিরুপদ্রব কামিনীকাঞ্চন, কলঙ্কিত জীবন। তিনি এতটা নিশ্চিন্ত ছিলেন যে মার্কিন সাংবাদিক কার্ল ডেকারকে ডেকে স্বতঃপ্রণোদিত হয়ে মোনালিসা অপহরণ কাহিনী সবস্তরে শুনেছিলেন। একটিমাত্র ছোট্ট শর্ত ছিল তাঁর, ডেকার যেন মার্কুইসের দেহাবসানের পূর্বে তাঁর গবেষণা গ্রন্থটি প্রকাশ না করে। সে শর্ত অনুযায়ী কার্ল ডেকার তাঁর পাণ্ডুলিপি দীর্ঘদিন বাক্সবন্দী করে রেখে যান। এই গবেষণা গ্রন্থটি সমাপ্ত করার তাগিদেই ওই যুবক সাংবাদিকটি পাড়িতে এসেছিলেন পেরুগিয়া জবানবন্দিনীতে, বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে কাহিনীটি শুনতে। তিনি জানতেন পেরুগিয়া সেই 1924 সালে পেত্র ছদ্মনামে সস্ত্রীক পাড়িতে ফিরে এসে সাবেক রংমিস্ত্রির জীবিকায় দিনাতিপাত করছেন। 1924-এর সেই 13 এপ্রিলের দিনটি, পাড়ি প্রান্তে শিপ্পাব হাউস। সারাটা সকাল ধরে পেরুগিয়া বকবক করে গেছে, শুনিয়েছে তার মনে মনে লেখা মোনালিসা অপহরণের অপেরা। ইতিমধ্যে 4টি বিয়ারের বোতল শেষ হয়েছে তার। কার্ল ডেকার মাঝে মাঝে প্রশ্ন করে হারিয়ে যাওয়া খেইতে কথাকবিদকে ফিরিয়ে এনেছেন, মাঝে মাঝে নোট বইতে সাল তারিখ নাম ধাম লিখে গেছেন। দীর্ঘ কাহিনী শেষ করে কোটরগত ঘোলাটে 2টি চোখ মেলে মদ্যপটা বললে, আপনি পুরো 100 ফ্রা মজুরি দিয়েছেন আমাকে, তদুপরি এই বিয়ারের বন্যা। বলুন মাসিও সাংবাদিক, আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? আমি আজ বলবো সব কথা বলতে রাজি, আমি আজ দিলখুশ। পুরো 100 ফ্রা একদিনের মজুরি কোন শালা দেয়? ডেকার বললেন, মোটামুটি সব কথাই বলেছেন আপনি, শুধু একটি প্রশ্ন। সকালেই আপনি বলেছিলেন মার্কুইসের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল 2 আগে, সেই গল্পটা এবার শোনাব। শোনাব? আলবাত শোনাব। এক বেলায় 100 ফ্রা কোন শালা দেয়? কিন্তু তার আগে আপনি আমাকে একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো মাসিও সাংবাদিক, ওই শালার প্রশ্নটা আজ 13 বছর ধরে আমার মগজটা গুবড়ে পোকার মতো করে করে খাচ্ছে। কি প্রশ্ন বলুন? রঙের টেক্কাটা এই শালা পেরুগিয়ার আস্তিনের তলায় লুকানো রইল, অথচ হারামজাদার সিনারটা কেন ফিরে এলো না আমার ডেরায় ভিক্ষা চাইতে? কার্ল ডেকারের করুণা হলো। আশ্চর্য, এই সরল মানুষটা সে কথা আজও জানে না। সব কথা খুলে বললেন তিনি, কি কারণে মার্কুইস অরিজিনাল খানা কোনোদিনই নিতে আসেনি।
মদ্যপটে এবার বললে, আব সামজালাম, এত দিনে স্বীকার করছি হারামজাদাটা ন্যায্য কথাই বলেছিল সেদিন। কি কথা? আমি শালা একটি এক নম্বরের ইডিয়েট। এবার আপনি শোনান, কবে কি করে 2 বছর আগে ওকে দেখেছেন? শোনাবো, কিন্তু গলাটা আর একটু ভেজাতে হবে, আর সব সিগারেট খতম হয়ে গেছে। শিওর, আর একটা বিয়ারের বোতল, সিগারেটের কার্টুন। পেরু গিয়া শুরু করে শেষটা। বছর 2 আগে পেত্রে ছদ্মনামে সে যখন সীমান্ত অতিক্রম করে সস্ত্রীক বাড়িতে চলে আসে, তখন তার আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। যুদ্ধবিধ্বস্ত বাড়িতে সে কর্মসংস্থান করে উঠতে পারে না। অনেক অনেক ফরাসি সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে, তারা বেকার। ফরাসি সরকার চাকরির ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছেন। শুধু সরকার নয়, সাধারণ মানুষও পেত্রকে একটি বেকার যুবক হিসেবে দেখত না, দেখত ইতালিয়ান হিসেবে। হনিমুনে বাড়িতে এসে ভিন্স তার নবপরিণীতাকে লিউভারটাও দেখাতে নিয়ে যেতে পারেনি। শুধু অর্থের অভাবে নয়, ওর ভয় ছিল যদি সেই পরিচিত কর্মীরা ওকে চিনে ফেলে। সেই পম্পাদু, পিকয়ে, সঁভে, অরিদ্রীয় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট প্রকাশিত হবার পর তাদের অনেকেরই ডিমোশন হয়েছে, ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে। চিনতে পারলে তারা পেরুগিয়াকে ছেড়ে কথা বলবে না, তাই এবার বাড়িতে এসে সে সাহস করে লিউভারে পদার্পণই করেনি। তবে নিতান্ত নিরুপায় হয়ে বেকার মানুষটা একদিন দেখা করেছিল মসিও পন্থিপের সঙ্গে, ওর প্রাক্তন মনিব, গোবিয়ার গ্লেজিয়ার প্রতিষ্ঠানের মালিক। দপ্তরে নয়, ওর বাংলোতে। অফিসে দেখা করতেও সংকোচ হয়েছিল। পন্থিপ ওকে চিনতে পারলেন, বললেন, পেরুগিয়া, আমি তোমার ব্যাপারটা জানি, হয়তো সবটা নয়, কিন্তু পাড়ির খবরের কাগজে ইতালির আদালতে তোমার যে বিচার হয়েছিল সে বিবরণ প্রকাশিত হয়েছে। তোমাকে চাকরি দিতে পারি, কিন্তু তুমি বিবেচনা করে দেখো, আমার কোম্পানিতে আবার জয়েন করা কি তোমার দিক থেকে যুক্তিযুক্ত হবে? কোটরগত একজোড়া চোখ ওর দিকে মেলে পেরুগিয়া জানতে চায়, কেন স্যার, ওরা কি আমাকে ক্ষমা করতে পারবে না? ওই পিতির, লেও, রবার্তো, ম্যাক্স কুরো, ওদের তো কোনো ক্ষতি আমি করিনি। হ্যাঁ, আচমকা কিছু ফ্রাঁ হাতে এসেছিল, ফুর্তি করে উড়িয়েছি, তাতে ওদের চোখ কাটিয়েছে, ব্যাস, তাতে কি? ওরা কেউ ওভাবে হঠাৎ লটারিতে ফ্রাঁ পেলে ওড়াবে, তখন আমার চোখ কাটাবে, সদ্বোধ। সেজন্য ওরা আমাকে ক্ষমা করতে পারবে না কেন? পন্থিপ বলেন, সে কথা নয় ভিন্স, কিন্তু ওখানে তোমাকে যে সবাই চিনে ফেলবে, পেত্র ছদ্মনামটা যে ওখানে চালানো যাবে না, পাড়ি পুলিশ তোমাকে চিনে ফেলবেই। কিন্তু আমার বিচার ইতালিতেই হয়ে গেছে স্যার, ফ্রান্স তো প্রতিশ্রুত আমাকে হেনস্থা করবে না। তুমি বুঝতে পারছো না ভিন্স, পুলিশের আক্রোশটা তো যায়নি, তুমি যে গোটা বিভাগটার গালে থাপ্পড় কষিয়েছিলে এটা কি ওরা ভুলতে পারে? ওরা তো তোমাকে ফাটকে দেবে ছদ্ম পরিচয়ে ফ্রান্সে আসার জন্য। তা বটে, মাথাটা নিচু হয়ে গেল ভিন্সের। পন্থিপ বললেন, তার চেয়ে এক কাজ করো, আমি একটা ইন্ট্রোডাকশন লেটার দিচ্ছি, তুমি মার্কুইস ওয়ালফিয়র্নের সঙ্গে দেখা করো, একজন দক্ষিণ আমেরিকার ধনকুবের, পাড়ির উপকণ্ঠে ওর একটা বাগান বাড়ি আছে, সাতু দ্য লিজা, আসলে সাতু বা দুর্গ নয়, প্রমোদ ভবন, সেটা ফাঁকাই পড়ে থাকে একজন কেয়ারটেকারের হেফাজতে, আমাদের কোম্পানি বৎসরান্তিক রং ফেরায়। আমার সঙ্গে অবশ্য তার মৌখিক আলাপ নেই, তবে আমাকে তিনি চেনেন, উনি বছরে একবার পাড়ি বেড়াতে আসেন, এ সপ্তাহে এসেছেন, আমি অনুরোধ করলে তিনি তোমাকে ওই প্রমোদ ভবনের মালি করে নিতে পারেন, প্রকাণ্ড বাগান আছে ফুলের আর ফলের, আপেল আর আঙুরের। মালির চাকরি করবে? ভিন্স হাতে স্বর্গ পেল, ও নবপরিণীতা বধূ ফুল খুব ভালোবাসে, ওর বাপির বাড়ি ছিল ফুল সরবরাহের কারবার, কিশোরী বয়সে ফুলের মধ্যেই কেটেছে ওই ফুলের মতো মেয়েটির জীবন। এক কথায় রাজি হয়ে গেল ভিন্স, মার্কুইস ওয়ালফিয়ার্নের নাম সে জীবনে শোনেনি, তার নামে লেখা পন্থিপের পরিচয়পত্রটা নিয়ে দেখা করতে গেল ধনকুবরের সঙ্গে। বিরাট প্রাসাদ, বিশাল বাগিচা, কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের মতো একজোড়া গ্রেট ডেন। পন্থিপের পত্রখানা না থাকলে ধনকুবেরের বৈঠকখানা পর্যন্ত বেচারি যেতেই পারত না। ম্যানেজার চিঠিখানা দেখে ভ্যালেকে দিলেন,
সে কিছুক্ষণ পরে ওকে ডেকে নিয়ে গেল ধনকুবেরের ড্রয়িং রুমে। সাহেব তখন সেখানে সস্ত্রীক বিশ্রাম নিচ্ছিলেন। সস্ত্রীক না, সব বান্ধবী। মেয়েটিকে চিনতে পেরেছিল ভিন্স? বাড়ির এক বিখ্যাত ব্যালে ডান্সার, তার ছবি বহুবার দেখেছে পোস্টারে। মার্কুইসকে দেখে বজ্রাহত হয়ে গেল সে। গোফ দাঁড়ি কমানো, প্যাশনে নেই, রিমলেস চশমা, তবু চিনতে বিন্দুমাত্র অসুবিধে হলো না ওর। চিনলেন সিনারও, কিন্তু কেউই সে কথা স্পষ্টাস্পষ্টি স্বীকার করলেন না। পন্থেপের চিঠিখানা পড়ে মার্কুইস ওর দিকে তাকিয়ে বললেন, ইতালিয়ান? কি নাম তোমার? ভিনসেন্স পত্র, মুখ নিচু করে বলল ভিন্স। তোমার কোনো জমজ ভাই আছে? এবারে নেতিবাচক গ্রীবা সঞ্চালন করল। পারি সুন্দরী গবলেটে শ্যাম্পেন ঢানছিলেন, হঠাৎ থমকে পড়লেন। বিনা বিনিন্দিত কণ্ঠে মার্কুইসকে প্রশ্ন করেন, হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছো কেন? মার্কুইস হেসে তাকে বললেন, তুমি বুঝবে না হানি। ভিন্স বুঝেছে। ঠিক ওর মতো দেখতে আর একজন ইতালিয়ানকে আমি এককালে চিনতাম। সে ছোকরা ছিল পাক্কা ইডিয়েট। তার নাম ছিল ভিনসেন্সো পেরুগিয়া। অবশ্য তার মানে এ নয় যে পেত্রও একজন ইডিয়েট। ব্যালে ড্যান্সার কিছুই বুঝতে পারলেন না। ভিন্সের দিকে তাঁর ভুবনমোহিনী চোখ জোড়া তুলে তাকালেন। আর সহ্য হলো না ভিন্সের। সেই খণ্ড মুহূর্তে সে ভুলে গেল দ্বার প্রান্তে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে মার্কুইসের এক কাফরি দেহরক্ষী। বাগানে ঘুরছে একজোড়া ভীষণ দর্শন গ্রেট ডেন। পারি সুন্দরী চোখে চোখ রেখে ভিন্স বলে ওঠে, এমন ভুল মানুষের হয় মাদাম, এতে অবাক হবার কিছু নেই। আমিও একজন ব্রিটিশারকে এককালে চিনতুম। সে হারামজাদা ছিল পাক্কা জুয়াচোর। তার নাম ডক্টর স্যামুয়েল রিচার্ডসন। অবশ্য তার মানে এ নয় যে এনাফ, তুমি এখন যাও। ম্যালকম, বোঝা গেল ওর দেহরক্ষীর নাম ম্যালকম, কারণ সে লোকটা এক পা এগিয়ে এলো। ওকে গেটটা পার করে দাও, দেখো ডেভিল যেন না কামড়ায়। ম্যালকম এসে ভিন্সের হাতটা দৃঢ় মুষ্টিতে ধরল, এসকর্ট করে প্রমোদ ভবনের দ্বার পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। এই আমার সেই শয়তানটার সঙ্গে শেষ সাক্ষাতের কাহিনী, কোনো ক্রমে বলল মাতালটা। প্রশ্ন করলো, আর কিছু জানতে চাননি মৎস্য সাংবাদিক? প্রশ্নটাকে তো বলুন, আমি আজ সব বলতে প্রস্তুত, সব কথাই খুলে বলবো। এক ভেলার জন্য 100 ফ্রাঁ কোন শালা দেয়? কর্ল ডেকার বললেন, না মৎস্য পেত্র, আর কিছু প্রশ্ন নেই আমার, চলুন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। কেন, কিসের জন্য? তুমি ভেবেছো পেত্র শালা মদ খেয়ে মাতাল হয়েছে? 5 বোতল বিয়ারে, ফু, এককালে বোতল বোতল শ্যাম্পেন উড়িয়েছি এই শর্মা, তা জানো? পাড়ির খানদানি বাড়ি জানি। আসুন আপনি, উঠুন। ভিন্সের বগলের তলায় হাত দেয়, ঝটকা মেরে তাকে সরিয়ে দেয় মাতালটা। বলে, কিচ্ছু সাহায্য চাই না, আমি এখন ঘুমোবো। গুঁড়ি মেরে সে উঠে পড়ে টেবিলটায়, চিট হয়ে শুয়ে পড়ে। কার্ল ডেকার অসহায়ভাবে বার ম্যানের দিকে তাকিয়ে দেখেন। লোকটা এগিয়ে এসে বললে, আপনি বাঁচতে হবেন না মসিও, ভিন্স কুরো আমাদের পাড়ার রংমিস্ত্রি, খোঁয়ার ভাঙলে ও নিজেই উঠে চলে যাবে, প্রয়োজন হলে আমি তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ডেকার বিল মিটিয়ে চলে যাবার জন্য উঠে দাঁড়ান। ঠিক তখনই কুনুইয়ে ভর দিয়ে একটু উঁচু হলো মাতালটা, জড়িয়ে জড়িয়ে বলল, মসিও সাংবাদিক, তুমি তো আমার মতো আনপড় নও, তুমি পণ্ডিত, সারাটা সকাল ধরে নানান প্রশ্ন করেছো আমাকে, এবার আমার প্রশ্নের উত্তর দাও। জবাব ঠিক হলেই তোমার ছুটি, আর ভুল হলে আবার আমি তোমার ঘাড়ে চেপে বসবো, আমাকে বিয়ার খাওয়াতে হবে। কার্ল ডেকারের মনে পড়ে গেল একটি ভারতীয় উপকথার কাহিনী। একটা প্রেতাত্মা গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে, আর একজন ভারতীয় রাজাকে বলছে, বলো রাজা বিক্রম, গল্পটা শুনেছ? এবার আমার প্রশ্নের জবাব দাও। 1 নম্বর প্রশ্ন, আনপার ভিনসেন্সো পেরুগিয়ার জীবনে চরমতম বেদনার মুহূর্ত কোনটি? ধুরন্ধর মার্কিন সাংবাদিক বললেন, সেই যখন ত্রিপোলি ইতালিয়ার হোটেলে পুলিশ চিফ আপনার হাতে হাতকড়া পরাতে গিয়েলেন। অট্টহাস্যে ফেটে পড়লেন মাতালটা।
বলে, হয়নি হয়নি ফেল। না, জীবনের চরমতম আঘাত পেলুম যখন বিচারালয়ে উকিলবাবু বুঝিয়ে দিলেন ইতালিয়ান শিল্পী নিজেই বেঁচে দিতে বাধ্য হয়েছিলেন। মাঝপথেই থেমে পড়ে, আচমকা একটা হিঁচকি সামলাতে গিয়ে। পাদু পুরো করেন ডেকার, জানি লা জ্যাকন্ডা সেই ছবিখানা। না, আমার মাম্মিকে। লোকটা এখন বাহ্যজ্ঞান শূন্য বদ্ধ মাতাল। নিঃশব্দে কল ডেকার কেটে পড়তে চাইলেন, পেছন ফিরতেই গর্জন করে উঠল লোকটা, পালাচ্ছ কোথায়? থমকে দাঁড়িয়ে পড়েন আবার, বলেন, কেন, কি হলো? দুটো প্রশ্ন করব বলেছি, দ্বিতীয়টা যে এখনো বাকি। এবার বলো তো বাছাধন, এই আনপার ইতালিয়ানটার জীবনে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কোনটি? যখন দুমেনচার মানুষ আপনাকে কাঁধে তুলে নেচেছিল। দোষ, তুমি দেখছি আমার চেয়েও বড় জাতের ইডিয়েট, মসিওলা সাংবাদিক। সেটা তো আমার চরম লজ্জার মুহূর্ত। আমার জীবনের সার্থকতম মুহূর্ত কোনটি তাই আমি এখন জানাতে চাইছি। ঠাকুরদের নাতি হিসেবে, শিল্পী হিসেবে দুনিয়াকে আমি কি দিয়ে গেলুম? কার্ল ডেকার বুঝে উঠতে পারলেন না কোন জবাবটা শুনলে ওই মদ্যপটা ঠান্ডা হবে। সে নিজেই দাখিল করলো সমাধান। সেই যখন বাপির কাছ থেকে উপহার পাওয়া গ্র্যান্ড পার তুলিটা তুলে নিয়ে বুঝতে পেরেছিল মোনালিসা আমার প্রেয়সী নয়, মা। আজ আমি মাতাল হইনি, কিন্তু সেদিন বেহেড মাতাল হয়েছিলুম। গ্র্যান্ড পা ছিল সাচ্চা শিল্পী, তার তুলির আশীর্বাদেই আমার মা কানা হয়ে যায়নি, বুঝলে? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, কথাটা লিখে দাও তোমার গবেষণা গ্রন্থে। মোনালিসার চোখ দুটো এঁকেছিলেন ভিনসি গাঁয়ের এক বাস্টার্ড শিল্পী, আর সে চোখ জোড়াকে বাঁচিয়ে দিয়েছিল লেট ল্যামেটেন্ট জোভান্নি পেরুগিয়া দ্য দুমেনসার নাতি, এই দিনাতি দিন রংমিস্ত্রিটা, বেহেড মাতালটা। ধ্রাস করে শুয়ে পড়ল আবার। পানশালা থেকে বেরিয়ে যাবার সময় আবার একবার পেছনে ফিরে তাকালেন কার্ল ডেকার। মাতালটার মাথা আর দুটো হাত টেবিল থেকে উল্টো দিকে ঝুলছে। কঙ্কাল সার মানুষটার, যেন সিংসভা বৃক্ষ থেকে প্রলম্বিত এক অশান্ত প্রেতাত্মা, বেতাল।